প্রিয় ছাত্র ছাত্রীরা, আমরা জানি যে তোমাদের স্কুল বন্ধ আছে, প্রিয় শিক্ষকদের ক্লাস থেকে বঞ্চিত হচ্ছ। আমরা সেই তোমাদের অসুবিধাটা পুষিয়ে নেওয়ার জন্য জেলা প্রশাসনের তরফ থেকে তোমাদেরই প্রিয় শিক্ষকদের মাধ্যমে বিভিন্ন বিষয়ে কন্টেন্ট তৈরি করে তোমাদের উদ্দেশ্যে আমরা পাঠাচ্ছি। আমরা ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, আমাদের লোকাল লিস্ট চ্যানেলে এগুলো প্রচার করার ব্যবস্থা করছি। আশা করি তোমরা সেগুলো দেখে শুনে তোমাদের যে প্রিয় শিক্ষকদের ক্লাসকে এনজয় করো। বাসায় বসে থেকে তোমাদের যে বিষয়ভিত্তিক পড়াশোনাগুলো আছে সেগুলো চালিয়ে যাও। বাসায় থাকো, সুস্থ থাকো। তোমাদের জন্য শুভকামনা। সুপ্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। তোমরা জানো আমাদের দেশ নয়, সারা বিশ্বে বর্তমানে একটি দুর্যোগের সম্মুখীন। এর প্রেক্ষিতে আমাদের মাননগর জেলার প্রশাসকের পক্ষ থেকে তোমাদের জন্য যে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে তার একটি অংশীদার হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি অষ্টম শ্রেণীর সামাজিকীকরণ ও উন্নয়ন এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। সামাজিকীকরণ ও উন্নয়ন, তাহলে তোমরা নিশ্চয়ই সামাজিকীকরণ বিষয়টি পূর্ববর্তী ক্লাস ষষ্ঠ সপ্তম শ্রেণীতে জেনেছ। সামাজিকীকরণ বিষয়টা কি? সামাজিকীকরণ হল এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে একজন শিশু তথা ব্যক্তি সমাজের একজন উপযুক্ত সদস্য হিসেবে গড়ে ওঠে। তাহলে সামাজিকীকরণ প্রক্রিয়া এটি একটি জীবনব্যাপী প্রক্রিয়া, এটি জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত অবধি চলমান। সামাজিকীকরণ প্রক্রিয়াটি আমরা বিভিন্ন উপায়ে অর্জন করে থাকি। এর জন্য রয়েছে নানা প্রতিষ্ঠান। এখন আমরা দেখব সামাজিকীকরণের প্রতিষ্ঠান সমূহ কি কি। আসলে সামাজিকীকরণের প্রতিষ্ঠান সমূহ, সামাজিকীকরণ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে এক, পরিবার; দুই, স্থানীয় সমাজ; তিন, খেলার সাথী; চার, শিক্ষা প্রতিষ্ঠান; পাঁচ, রাজনৈতিক প্রতিষ্ঠান; শুভ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে সমাজকরণের প্রতিষ্ঠান মধ্যে আমরা কি কি দেখতে পাচ্ছি? পরিবার, স্থানীয় সমাজ, খেলার সাথী বা সমবয়সী সঙ্গী, শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক প্রতিষ্ঠান। এখন আমরা দেখি পরিবার। পরিবার সামাজিকীকরণের প্রথম এবং প্রধান মাধ্যম হল পরিবার। পরিবারের কাছ থেকে আমরা আবেগ, অনুভূতি, ভালোবাসা ইত্যাদিগুলো শিখে থাকি। পরিবারের মধ্যে থেকে আমরা আচার আচরণ, ধর্মীয় রীতিনীতি, পোশাক, খাদ্যাভ্যাস ইত্যাদিগুলো শিখে থাকি। সেই জন্য সমাজকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল পরিবার। এরপরে রয়েছে স্থানীয় সমাজ। স্থানীয় সমাজ কি? আমাদের সমাজে রয়েছে নানা ধরনের সাংস্কৃতিক সংগঠন, বিজ্ঞান ক্লাব, সাহিত্য সমিতি ইত্যাদি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এগুলো হলো স্থানীয় সমাজের উপাদান। এই সমস্ত সংগঠনের একজন সদস্য হিসেবে আমরা
পারস্পরিক সহমর্মিতা, সহানুভূতিশীলতা ইত্যাদি অর্জন করি এবং এর মধ্যে দিয়ে আমাদের বিশ্বকুমার ভিত্তিক যে সৃজনশীলতা রয়েছে এগুলো প্রকাশ পায়। সামাজিকীকরণের তৃতীয় উপাদান হল খেলার সাথী। আমরা জানি শিশুদের মধ্যে তাদের খেলার সাথীদের প্রতি রয়েছে অত্যন্ত গভীর আবেগ। তারা তাদের খেলার ছলে বন্ধুদের কাছ থেকে নানা কিছু শিখে থাকে। এটি তাদের পরবর্তী জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং এই যে খেলার সাথীদের মধ্যে থেকে যে বিষয়টি তার মধ্যে সবচেয়ে বেশি কাজ করে থাকে সেটি হল তার মধ্যে নেতৃত্বের গুণাবলী বিকাশ করতে থাকে। এরপরে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠান একজন ব্যক্তি তথা শিশুর জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবারের পরে যে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আমাদের আচরণে সেটি হল শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আমরা শিক্ষকদের কাছ থেকে নানা ধরনের আমরা উপদেশ বাণী তাদের থেকে অত্যন্ত মূল্যবান কথাগুলো শুনে থাকি। এগুলো আমাদের ব্যক্তি জীবনে প্রভাব ফেলে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের যে আমরা যে বন্ধুবান্ধব তাদের কাছ থেকেও আমরা নানা কিছু অর্জন করে থাকি। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যে পড়ালেখা করি সেটা আমাদের সামাজিকীকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপরে রয়েছে রাজনৈতিক প্রতিষ্ঠান। বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন আন্দোলন, সংগ্রাম ইত্যাদির মধ্য দিয়ে আমাদের মধ্যে যে ধরনের সচেতনতা সৃষ্টি হয় এটি আমাদের পরবর্তী জীবনে আমাদের সামাজিকীকরণে আমাদের সামাজিকীকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা শিক্ষা সামাজিকীকরণের প্রতিষ্ঠান সমূহ দেখলাম। প্রথমেই রয়েছে কি পরিবার, স্থানীয় সমাজ, খেলার সাথী, শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক প্রতিষ্ঠান। এখন আমরা দেখব সামাজিকীকরণের উপাদানগুলো। সামাজিকীকরণের উপাদান তাহলে আসব সামাজিকীকরণের উপাদান। সামাজিকীকরণের কি কি উপাদান রয়েছে আমরা দেখব। সামাজিকীকরণের উপাদানগুলো হলো অনুকরণ, দুই অভিভাবন, তিন অঙ্গীভূতকরণ। অঙ্গীভূতকরণ চার ভাষা। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো অনুকরণ, অনুকরণ বিষয়টা কী? অনুকরণ বিষয়টা হলো আমরা যখন কোনো একটা বিষয় বা কোনো একজন ব্যক্তিকে যখন হুবহু নকল করে থাকি তখন সেটাকে বলা হয় অনুকরণ। আমরা এক্ষেত্রে উদাহরণ দিতে পারি, আমরা দেখি আমাদের পরিবারের যে ছোট শিশুটি রয়েছে দেখবে সে কাকে অনুকরণ করে, বাবা মা, তার বড় ভাই এবং বয়োজ্যেষ্ঠদের সে কী করে থাকে, অনুকরণ করে। তাদের দেখা দেখি সে নানা ধরনের কাজ করে থাকে। দেখব যদি বাবা পড়ালেখা করে সে বই নিয়ে বসতেছে, যখন মা কোনো ধর্মীয় কাজ প্রার্থনা শিখতেছে দেখবে সেও অনুরূপ কাজ করতেছে। তাই শিশুর সামাজিকীকরণে অনুকরণ একটি গুরুত্বপূর্ণ উপাদান। এর পরবর্তীতে রয়েছে অভিভাবক। অভিভাবকটা কি? অভিভাবক একটি যোগাযোগ প্রক্রিয়া, এর মাধ্যমে আমরা নিজেদের মতামত অন্যের কাছে পৌঁছে দিই এবং এই অভিভাবন আধুনিক কালে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই অভিভাবনের নীতির উপর আমরা নানা ধরনের শিক্ষা, রাজনৈতিক, ব্যবসায়িক নীতিগুলো আমরা অপরের কাছে পৌঁছে দিয়ে থাকি। তাই দেখো আমরা টিভিতে কী করি, নানা ধরনের বিজ্ঞাপন দেখি। বিজ্ঞাপনগুলো কেন দেওয়া হয়? যেন আমাদের মনের উপর ওই সমস্ত বিষয়গুলোর উপর আকর্ষণ সৃষ্টি হয়, আমরা যেন আকৃষ্ট হই। মূলত এই অভিভাবন নীতির উপরেই বিজ্ঞাপনগুলো প্রতিষ্ঠিত। এরপর রয়েছে অঙ্গীভূতকরণ। অঙ্গীভূতকরণ কী? আমরা দেখি শিশুরা প্রথম দিকে তারা যখন খুবই ছুটে থাকে তারা নিজেদের মতো করে অনেক কাজ করে থাকে, কিন্তু তখন তারা সেটা ভাবনা কোনটি ভালো কোনটি মন্দ, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তারা বুঝতে শিখে যে কোনটি তাদের জন্য ভালো, সেটি সেই বিষয়টি তারা নিজেদের মতো করে আপন করে নেয়। আমরা দেখি শিশুরা নানা ধরনের যখন টিভিতে নানা ধরনের অনুষ্ঠান দেখে তখন তারা তাদের প্রিয় চরিত্রগুলোকে নিজেদের মধ্যে অঙ্গীভূত করে নেয়। এই জন্য তারা কী করে, নানা সময় তারা স্পাইডারম্যান, সুপারম্যান, ব্যাটম্যান ইত্যাদি নানা বিষয়ে কীগুলো করে থাকে, তারা সেজে থাকে, এতে করে তারা মজা পায়। এটি তাদের একটি তাদের অঙ্গীভূতকরণ। এছাড়া
এই তাহলে আমরা কি দেখতে পাচ্ছি অঙ্গীভূতকরণ হলো মূলত একটি শিকার সামাজিকের একটি অন্যতম মাধ্যম এরপর রয়েছে ভাষা ভাষা কি আমরা ভাষার মাধ্যমে আমাদের মনের ভাব অন্যের কাছে প্রকাশ করে থাকি আমরা ভাষা শিক্ষার মাধ্যমে আমাদের সমাজের ব্যক্তি থেকে ব্যক্তির সম্পর্ক যোগাযোগ সৃষ্টি হয় এছাড়া আমরা সমাজ বিশ্বের সমস্ত মানুষের সাথে যে প্রক্রিয়ায় যোগাযোগ করে থাকি তার অন্যতম মাধ্যম হলো ভাষা তাই ভাষার মধ্যে দিয়ে আমাদের আবেগ অনুভূতিগুলো প্রকাশিত হয় এর মধ্যে দিয়ে আমরা আমাদের সমাজকরণে তাই ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সুপ্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা সমাজকরণের উপাদান কয়টি উপাদান পেলাম চারটি অনুকরণ অভিভাবন অঙ্গীভূতকরণ ও ভাষা এরপর যে আমরা দেখব আমাদের বাংলাদেশের গ্রাম ও শহরের সমাজকরণ প্রক্রিয়াটি কেমন তাহলে এখন আমরা দেখব বাংলাদেশের গ্রাম ও শহরের সমাজকরণ প্রক্রিয়া গ্রাম ও শহরের সমাজকরণ প্রক্রিয়া সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা অবশ্যই এটা বুঝতে পারি যে গ্রাম ও শহরের সামাজিকতার প্রক্রিয়ার মধ্যে একটু ভিন্নতা রয়েছে গ্রামের সমাজ কাঠামো এবং সমাজ শহরের সমাজ কাঠামোর মধ্যে পার্থক্য রয়েছে আমরা যদি দেখি গ্রামে পরিবারগুলো হলো যৌথ পরিবার সেখানে শিশুরা তাদের দাদা দাদি আত্মীয় চাচা চাচি নানা আত্মীয় স্বজন একসাথে বসবাস করে ফলে তারা তাদের কাছ থেকে আবেগ অনুভূতি ভালোবাসা সহানুভূতির বিষয়গুলো অর্জন করে থাকে এই জন্য তারা অত্যন্ত অপরের প্রতি এই গ্রামীণ শিশুরা অত্যন্ত সহসর হয়ে থাকে এবং তারা উদার হয়ে থাকে এছাড়া তারা প্রতিবেশীদের সাথে সহজেই মেলামেশা করতে পারে এই জন্য গ্রামীণ শিশুরা তারা অত্যন্ত সুন্দরভাবে তারা যে সমাজকরণ প্রক্রিয়াটি হয়ে থাকে সেটি মূলত তাদের পরিবার পাড়া প্রতিবেশী সকলের কাছ থেকে তারা বিষয়গুলো আদব কায়দাগুলো আচার আচরণগুলো আয়ত্ত করতে শিখে সুপ্রিয় শিক্ষার্থীরা এছাড়াও গ্রামে নানা ধরনের ধর্মীয় প্রতিষ্ঠান আছে এছাড়া রয়েছে নানা ধরনের সংগঠন এই সমস্ত প্রতিষ্ঠানগুলো থেকেও গ্রামের শিশুরা সামাজিকরণ করে থাকে তবে আধুনিককালে গ্রামের শিশুরা নানা ধরনের তারা টিভি এবং টিভির মধ্যে দিয়ে তারা যে নানা ধরনের চলচ্চিত্র তারা যে নাটকগুলো দেখে এর মাধ্যমে তারা কী করে থাকে সামাজিকরণ তাদের সামাজিকরণ হয়ে থাকে এছাড়া আমাদের গ্রামও একেবারে পিছিয়ে নেই আধুনিককালে আমাদের গ্রামের সমাজেও আমরা দেখতে পাই তথ্য প্রযুক্তি মোবাইল কম্পিউটার ইত্যাদি ইন্টারনেটের ব্যবহার এখান থেকেও তাদের সামাজিকরণ হয়ে থাকে এখন আমরা দেখব শহরের সামাজিকরণ প্রক্রিয়াটি কেমন সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা আগেই বলেছি শহরের পরিবারগুলো হলো একক পরিবার এখানে নানা প্রান্ত থেকে আমরা গ্রাম বিভিন্ন গ্রাম থেকে নানা ধরনের মানুষ এসে শহরে কী করে ভিড় করে এখানে মানুষগুলো অধিকাংশ তারা একক পরিবার বসবাস করে থাকে এবং একটি বিল্ডিংয়ের মধ্যে একটি ভবনের মধ্যে নানা গ্রামের নানা মানুষ এসে তারা আলাদা আলাদাভাবে বসবাস করতে থাকে ফলে তারা সাধারণত এককেন্দ্রিক তাদের মধ্যে এককেন্দ্রিকতার মনোভাব সৃষ্টি হয় গ্রামীণ শিশুদের মতো তারা খোলামেলা পরিবেশে বড় হতে পারে না প্রতিবেশীর সাথে মেলামেশা করতে পারে না তাহলে শহরের সামাজিকরণের প্রথম মাধ্যম হলো পরিবার পরিবারের কাছ থেকে তারা আদব কায়দা ভালোবাসা সহানুভূতিগুলো শিখে থাকে এছাড়া শহরের সামাজিকরণের আরেকটি অন্যতম মাধ্যম হলো গণমাধ্যম গণমাধ্যম কোনগুলো সংবাদপত্র রেডিও টেলিভিশন আমরা এগুলোকে গণমাধ্যম বলে থাকি এগুলো শহরে শিশুরা সহজেই তারা ঘরে বসে টিভি সেটের সামনে বসলে তারা তার চলচ্চিত্র সংবাদপত্র খবরাখবর ইত্যাদি বিষয়গুলো তারা পেয়ে থাকে এছাড়া শহর আমরা দেখি প্রায় প্রতিটি পরিবারে প্রতিদিনই কোনো না কোনো সংবাদপত্র রাখা হয় তাই তারা সহজেই এগুলো সংস্পর্শে আসতে পারে ফলে সংবাদপত্র রেডিও টেলিভিশন এবং আমরা দেখি শহরে বেশিরভাগ পরিবারে কী রয়েছে ইন্টারনেটের সংযোগ রয়েছে ফলে এই সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা এগুলো সুযোগ পায় তারা ফেসবুক টুইটার এগুলো
ব্যবহারে গ্রামীণ ছেলেদের থেকে অধিক বেশি সুযোগ পায়, তাই এগুলো তাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া কী করে, অনেক সময় তারা শহরের শিশুরা তাদের বন্ধুদের সাথে খেলতে গিয়ে অথবা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দিয়ে তাদের মধ্যে এক ধরনের সম্পর্ক সৃষ্টি হয়। তাই শহরের সামাজিকরণ প্রক্রিয়াটা একটু গ্রাম থেকে ভিন্ন। তাহলে আমরা দেখতে পাচ্ছি শহরের সামাজিকরণে পরিবার, গণমাধ্যম, চলচ্চিত্র, রেডিও, টেলিভিশন এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকাটা মুখ্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয় এখন আমরা বুঝতে পারছি গ্রাম এবং শহরের সামাজিকরণ প্রক্রিয়ার ধরন একটু ভিন্ন ধরনের, এবং সে কারণে একটি মফস্বলের ছেলে আর একটি শহরের ছেলেদের মধ্যে আমরা অনেক পার্থক্য পরিলক্ষণ করতে পারি। এখন আমরা দেখব আমাদের সামাজিকরণের তত্ত্ব এবং যোগাযোগ গণমাধ্যমের ভূমিকা। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে সব ব্যক্তির সামাজিকীকরণে গণমাধ্যম ও তথ্য গণমাধ্যম এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ব্যক্তির সামাজিকরণে গণমাধ্যম এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকা। এখন গণমাধ্যম, গণমাধ্যম বলতে আমরা কি বুঝি, যে সমস্ত মাধ্যমগুলোর মধ্যে দিয়ে আমরা সংবাদ এবং বিনোদন অন্যের কেউ মতামত অন্যের কাছে পৌঁছিয়ে থাকি সেগুলো হলো গণমাধ্যম, যেমন রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, এগুলো হলো গণমাধ্যম। অপরদিকে তথ্য যোগাযোগ প্রযুক্তি বলতে আমরা কী বুঝে থাকি, তথ্য যোগাযোগ প্রযুক্তি হলো তথ্য সংরক্ষণ এবং তার ব্যবহারের প্রক্রিয়া, যে মাধ্যম দিয়ে আমরা তথ্য সংরক্ষণ করে থাকি এবং তা ব্যবহার করে থাকি সেটা হলো তথ্য যোগাযোগ প্রযুক্তি, যেমন ইন্টারনেট। এখন এসব গণমাধ্যমের বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। গণমাধ্যমের মধ্যে রয়েছে প্রথমে রয়েছে কি, সংবাদপত্র, দুই টেলিভিশন, তিন রেডিও ও চার চলচ্চিত্র। তাহলে কি রয়েছে, সংবাদপত্র, টেলিভিশন, রেডিও ও চলচ্চিত্র। চলচ্চিত্র সুপ্রিয় শিক্ষার্থী, সংবাদপত্র, সংবাদপত্রের মাধ্যমে আমরা বিশ্বের নানা অঞ্চলের খবরাখবর এবং সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়াঙ্গন ইত্যাদি বিষয় সম্পর্কে জেনে থাকি। এই প্রক্রিয়াগুলো আমাদের জীবনকে নতুন করে ভাবনা শেখায়, অন্য বিশ্ব সম্পর্কে আমাদের ভাবতে শেখায় এবং এর মধ্যে দিয়ে আমাদের এক ধরনের সামাজিকরণ সম্পন্ন হয়। এরপরে রয়েছে টেলিভিশন। তাহলে টেলিভিশন হলো বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি আকর্ষণীয় মাধ্যম। টেলিভিশন সেটির মধ্যে দিয়ে আমরা সংবাদপত্র পাই এবং নানা ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান আমরা টেলিভিশনের মধ্যে দেখে থাকি। এছাড়া নানা ধরনের যে দেশীয় ঐতিহ্যকে কেন্দ্র করে যে অনুষ্ঠানগুলো দেওয়া হয়, আমাদের স্বাধীনতা সংগ্রাম, আমাদের পূর্বপুরুষদের যে আত্মত্যাগ, এই সমস্ত বিষয়গুলো এবং আমাদের ঐতিহ্য, যেমন পহেলা বৈশাখকে কেন্দ্র করে যে অনুষ্ঠান, যে একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে যে অনুষ্ঠান, এগুলোর মধ্যে দিয়ে আমরা কিন্তু আমাদের দেশপ্রেম জাগ্রত হয়। এই সমস্ত অনুষ্ঠানগুলো যদি রেডিও টেলিভিশনে প্রকাশিত হয় তাহলে আমরা আমাদের এটা আমাদের জাতীয় ঐতিহ্য সংরক্ষণের ভূমিকা রাখি। রেডিওর মধ্যে দিয়ে আমরা কেবল সংবাদই পাই না, এর মধ্যে দিয়ে দেশপ্রেমমূলক নানা অনুষ্ঠান আমরা শুনে থাকি, এগুলো আমাদের ব্যক্তিগত সামাজিক প্রভাব ফেলে থাকি। চলচ্চিত্র একটি
বর্তমান আধুনিক যুগে একটি যোগাযোগের একটি গণমাধ্যমের অন্যতম শক্তিশালী শাখা। আমরা চলচ্চিত্রের এই নানা ধরনের চলচ্চিত্র রয়েছে, আমরা কেবল বিনোদনমূলক চলচ্চিত্রগুলির কথা বলব না, আমরা দেখি সমাজে এই স্বাধীনতা সংগ্রাম এবং আমাদের যে সামাজিক যে জীবন যাপনের যে প্রক্রিয়া ইত্যাদি বিষয় নিয়ে অত্যন্ত সুন্দর সুন্দর ছবি হয়ে থাকে, যে ছবিগুলো আমাদেরকে নতুন করে ভাবতে শেখায়। আমাদের এরকম অনেক সুন্দর সুন্দর চলচ্চিত্র আমরা দেখবো, মুক্তিযুদ্ধের উপরে আমরা নানা চলচ্চিত্র দেখেছি যেগুলো আমাদের এই মুক্তিযুদ্ধ সম্পর্কে জানার সুযোগ করে দেবে। তাই চলচ্চিত্র আধুনিককালে শিশু সামাজিকের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে। এরপর রয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখব আমাদের সামাজিকরণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আগেই আলোচনা করছি তথ্য যোগাযোগ প্রক্রিয়া প্রযুক্তি হল সেই প্রক্রিয়া যা যেখানে তথ্য সংরক্ষণ কী করা হয় তা ব্যবহার করা হয়। এখন তথ্য যোগাযোগ প্রযুক্তির মধ্যে যে বিষয়গুলো সম্পৃক্ত আমরা প্রথমে দেখব ইমেইল। ইমেইল আমরা জানি ইমেইলটি ইলেকট্রনিক মেইল, অর্থাৎ ইমেইলের মধ্যে দিয়ে আমরা সংক্ষিপ্ত বার্তা বা মেসেজ আমরা পৌঁছে দিয়ে থাকি। এর মধ্যে দিয়ে যে কোনো সময় মুহূর্তের মধ্যে আমরা বিশ্বের যে কোনো প্রান্তে অবস্থিত যে কোনো ব্যক্তির সাথে ইন্টারনেট সংযোগের মধ্যে দিয়ে আমরা যোগাযোগ স্থাপন করতে থাকি। তাই বর্তমানকালে সামাজিক ইমেইল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপরে রয়েছে কি টুইটার। টুইটার বা কি ফেসবুক, টুইটার ফেসবুক তাহলে দেখো টুইটার এবং কি ফেসবুক, টুইটার ফেসবুক এগুলো হলো কি সামাজিক যোগাযোগ মাধ্যম। এই সমস্ত সামাজিক যোগাযোগের মাধ্যম দিয়ে আমাদের বিশ্বের নানা প্রান্তের মানুষের সাথে, ছাত্র শিক্ষার্থীদের সাথে, বিভিন্ন নানা চাকরিজীবী ইত্যাদির সাথে আমরা কী করতে পারি সম্পর্ক স্থাপন করতে পারি, যোগাযোগ স্থাপন করতে পারি। এটিও আমাদের সামাজিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপর রয়েছে কি দেখো ই কমার্স। ই কমার্স ই কমার্স কি ইলেকট্রনিক কমার্স, অর্থাৎ বা ইলেকট্রনিক কমার্স, আমরা যখন ইন্টারনেট ব্যবহার করে কোনো পণ্য ক্রয় বিক্রয় করে থাকি বা আমাদের ব্যবসায়িক লেনদেনগুলো স্থাপিত হয় তখন সেটা হলো ই কমার্স। তাহলে এই যে তথ্য যোগাযোগ প্রযুক্তির অন্যতম মাধ্যম ইমেইল, টুইটার, ফেসবুক এবং ই কমার্স, এইগুলো আমাদের ব্যক্তি জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা কী নিয়ে আলোচনা করলাম, সামাজিকীকরণ ও উন্নয়ন। এ পর্যায়ে আমরা সামাজিকীকরণ প্রক্রিয়ার যথাযথ সামাজিকীকরণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা আমাদের ব্যক্তি জীবনকে কী করব উন্নয়ন করব, এটি আমাদের যত বেশি আমরা সুন্দরভাবে সামাজিকীকরণ সম্পন্ন হবে আমরা তত বেশি উন্নয়ন করতে পারব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমি এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য আমি দিয়ে দিচ্ছি, তোমরা এই প্রশ্নগুলোর উত্তর লিখবে। তাহলে আসো সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা সামাজিকীকরণের বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিকীকরণের উপাদান, গ্রাম শহরের সামাজিকীকরণ এবং সামাজিকীকরণে গণমাধ্যম ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা নিয়ে আমরা আলোচনা করলাম। এখন আমি সংক্ষিপ্তভাবে তোমাদের জন্য কিছু প্রশ্ন দিচ্ছি, তোমরা
এগুলোর উত্তর আমি লিখে দিচ্ছি, আমি তোমরা সেগুলো বলবে। দেখো আমরা যে অধ্যায়টি পড়েছি, আমি যদি প্রশ্ন করি সামাজিকরণের সবচেয়ে শক্তিশালী বাহন কি, সামাজিকরণের সবচেয়ে শক্তিশালী বাহন কোনটি, সামাজিকরণের সবচেয়ে শক্তিশালী বাহন কোনটি, পরিবার, কোনটি, পরিবার। এরপরে যদি শিশু শিক্ষার প্রথম মাধ্যম কোনটি, শিশু শিক্ষার প্রথম মাধ্যম কোনটি, শিশু শিক্ষার প্রথম মাধ্যম হলো তার পরিবার। ব্যক্তির ব্যক্তির সুষ্ঠু বিকাশের জন্য কি প্রয়োজন, ব্যক্তির সুষ্ঠু বিকাশ বিকাশের জন্য কি প্রয়োজন, উত্তর হবে কি সমাজকরণ প্রয়োজন। সামাজিকরণ, ব্যক্তির সুষ্ঠু বিকাশের জন্য কি প্রয়োজন, সামাজিকরণ। এরপরই রয়েছে সামাজিকরণ প্রক্রিয়ার উপাদান কয়টি, সামাজিকীকরণ প্রক্রিয়ার উপাদান কয়টি, সামাজিকরণ প্রক্রিয়ার উপাদান কয়টি। এরপরে রয়েছে কারণকরণ প্রক্রিয়া, কারণ অনুকরণ প্রক্রিয়া। তাহলে সামাজিকরণ প্রক্রিয়ার উপাদান কয়টি, চারটি, কারণ অনুকরণ প্রক্রিয়া, শিশুরা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা দেখলাম আমাদের যে প্রশ্ন কাঠামো তার মধ্যেই প্রথমে রয়েছে জ্ঞানমূলক প্রশ্ন। আমি পাঁচটি জ্ঞানমূলক প্রশ্ন তোমাদের জন্য এখানে দিলাম, এরপর আমি তোমাদের বাড়ি কাজ হিসেবে দুটি মূল্যায়নমূলক প্রশ্ন তোমাদের জন্য অনুধাবনমূলক প্রশ্ন দিচ্ছি, তোমরা একটু লিখে নিতে পারো এগুলো। দেখো বাড়ি কাজ হিসেবে আমি দুটি অনুধাবনমূলক প্রশ্ন দিচ্ছি তোমাদের জন্য, যোগাযোগের ক্ষেত্রে ভাষা গুরুত্বপূর্ণ কেন, যোগাযোগের ক্ষেত্রে ভাষা গুরুত্বপূর্ণ কেন। এবং দুই নম্বর প্রশ্ন হলো টেলিভিশনকে সবচেয়ে শক্তিশালী গণমাধ্যম বলা হয় কেন, শক্তিশালী
গণমাধ্যম বলা হয় কেন? সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাড়ির কাজ হিসেবে আজকে প্রশ্নগুলো লিখে নাও। এ পর্যায়ে আমি ক্লাস আজকের মতোই শেষ করলাম। উদাহরণের সবাইকে আশা করি সবাই ভালো থাকবে, এগুলো আমি ক্লাস শেষ করলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা টিভি সিটির সামনে বসে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। আজকে এই দুর্যোগ মুহূর্তে আমরা এই জেলা প্রশাসনের পক্ষ থেকে যে আমাদের তোমাদের জন্য, তোমাদের সুবিধার জন্য তোমরা যেন ঘরে বসে পড়ালেখাটা চালিয়ে যেতে পারো, যে ব্যবস্থাটা করেছেন, অনলাইনে ক্লাস ব্যবস্থা করেছেন, সেই জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ এবং আমি নিজেকেও ধন্য মনে করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের উপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য এই বিষয়টা নিয়ে আলোচনা করছি। উপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য উপনিবেশিক যুগ বলতে আমরা কি বুঝি? সাধারণত যখন কোনো বিদেশি শক্তি, বাহিরের কোনো শক্তি যখন কোনো একটি দেশ দখল করে এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত শাসন ও শোষণ করে এবং যখন তাদের শোষণ বন্ধ হয়ে যায় তখন তারা ওই দেশ ছেড়ে চলে যায়, এ ধরনের শাসন ব্যবস্থাকে বলা হয় উপনিবেশিক যুগ। ভারতীয় উপমহাদেশে আমরা দেখতে পাই ইংরেজ আমলটাকে উপনিবেশিক যুগ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এটা হলো ১৭৫৭ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত, এই সময়কালকে ভারতীয় উপমহাদেশে উপনিবেশিক যুগ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই দূষিত বছর ইংরেজরা আমাদেরকে শাসন এবং শোষণ করে, কিন্তু তাদের যে সময়কাল এই সময়ে এই পুরো ভারত, আমাদের বাংলাদেশে আজকের যে বাংলায় যে নানা ধরনের স্থাপত্য ভবন নির্মিত হয়েছিল, আজকে আমরা মূলত এই সমস্ত আমাদের পুরনো ঐতিহ্য বা পদ্ম সম্পদ নিয়ে আলোচনা করব। আজকে আমাদের প্রথম হলো ঢাকা শহরে পদ্ম নিদর্শন। ঢাকা শহরে পদ্ম নিদর্শন শিক্ষার্থীরা, আমরা প্রত্নতত্ত্ব বা প্রত্নতাত্ত্বিক জিনিস বলতাম দেখেছি। প্রত্ন মানে হচ্ছে পুরনো। তাহলে প্রত্নতাত্ত্বিক হলো আমাদের যে পুরনো, যে প্রাচীন বিভিন্ন ব্যক্তিদের ব্যবহার্য দ্রব্য, শিল্পকর্ম, তাদের নির্মিত স্থাপত্য, এগুলি হলো মূলত প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এগুলো হলো প্রত্নতাত্ত্বিক নিদর্শন। তাহলে প্রত্ন সম্পদ বলতে আমরা বুঝি আমাদের পূর্বপুরুষেরা অর্থাৎ প্রাচীনকালে যে সমস্ত স্থাপত্য, ব্যবহার্য দ্রব্য এবং নানা ধরনের শিল্পকর্ম করেছিল, তৈরি করেছিল বা হয়েছিল ওই সময়, সেগুলো হলো আমাদের প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এখন ঢাকা শহরে এই যে ইংরেজ আমলে ১৫০০ বছর অবস্থানকালে তারা নানা ধরনের স্থাপত্য নির্মাণ করেছিল, এই সময় নানা ধরনের স্থাপত্য নির্মিত হয়েছিল, তার মধ্যে আমরা দেখতে পাই বেশ কিছু মসজিদ, মন্দির এবং গির্জা। আজকে আমরা যদি মসজিদগুলোর কথা বলি তাহলে আমরা বেশ কয়েকটি মসজিদের নাম এখানে আমরা উল্লেখ করতে পারি। আমরা দেখতে পাই লালবাগ মসজিদ, লালবাগ মসজিদ, এছাড়া রয়েছে লক্ষ্মীবাজার মসজিদ, সূত্রাপুরের কলিবুলা জামা মসজিদ,
সূত্রাপুরের করতলা জামা মসজিদ, বেচারাম দেউল মসজিদ, বেচারাম দেউল মসজিদ, কায়েতুলি মসজিদ, কায়েতুলি মসজিদ, সূত্রাপুরের সিতারা বেগম মসজিদ, সূত্রাপুরের সীতারাম বেগম মসজিদ। এছাড়া আরও কিছু রয়েছে, যেমন লক্ষ্মীবাজারের জিনিস টিকরি মসজিদ এবং শিয়াদের ইমামবাড়া মসজিদ। এই সমস্ত মসজিদগুলো ইংরেজ আমলে তথা ঔপনিবেশিক আমলে নির্মিত হয়। এগুলোর মধ্যে আমরা দেখতে পাই ইউরোপীয় স্থাপত্য এবং মোগল স্থাপত্যের একটি সুসমন্বয় দেখতে পাই। এছাড়া এই সময় নতুন করে নির্মিত হয়েছিল ঢাকেশ্বরী মন্দির এবং রমনা কালী মন্দির। আমরা এই সময় যে মন্দিরগুলো নির্মিত হয়েছিল আমরা দেখতে পাব, একটা হচ্ছে ঢাকেশ্বরী মন্দির, ঢাকেশ্বরী মন্দির ও রমনা, রমনা বিখ্যাত কালী মন্দির। তাহলে ঢাকেশ্বরী মন্দির এবং রমনার কালী মন্দির। এছাড়া রয়েছে বেশ কিছু গির্জা নির্মিত হয়েছিল। গির্জাগুলির মধ্যে রয়েছে তোমরা আর্মেনিয়ান গির্জা, সেন্ট টমাস অ্যাংলিকান গির্জা এবং হোলি ক্রস গির্জা। এর মধ্যে সবচেয়ে পুরনো হল আর্মেনিয়ান গির্জা, যেটি 1781 সালে আর্মেনিয়ায় নির্মিত হয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখতে পেলাম ঢাকেশ্বরী মন্দির, রমনার কালী মন্দির, এছাড়া রয়েছে তোমার আর্মেনিয়ান গির্জার মধ্যে রয়েছে আর্মেনিয়ান গির্জা, আর্মেনিয়ান গির্জা, সেন্ট টমাস অ্যাংলিকান গির্জা, সেন্ট টমাস অ্যাংলিকান গির্জা, অ্যাংলিকান গির্জা ও হোলি ক্রস গির্জা। হোলি ক্রস গির্জা এর মধ্যে সবচেয়ে পুরনো হলো আর্মেনিয়ান গির্জা, যেটা আর্মেনিয়া বলে অবস্থিত। এটির নির্মাণকাল হল 1781 সাল। তাহলে এটার নির্মাণকাল হল আর্মেনিয়ান গির্জাটা হল 1781 সালে নির্মিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ধর্মীয় বিভিন্ন প্রতিষ্ঠান ছাড়াও আরও বেশ কিছু স্থাপত্য নির্মিত হয়েছিল। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল ঢাকা শহরে অবস্থিত এই ভিক্টোরিয়া পার্ক বা বাহাদুর শাহ জাফর পার্ক, যেটি পূর্ববর্তী নাম ছিল আন্ডাগর ময়দান। সুপ্রিয় শিক্ষার্থী, আন্ডাগর ময়দান নিয়ে একটি ইতিহাসের সাথে জড়িত। আন্ডাগর ময়দানে কী হয়েছিল আমরা জানি, 1757 সালে ইংরেজরা ভারতীয় উপমহাদেশ দখল করার পর ঠিক তার 100 বছর পরে অর্থাৎ 1857 সাল, 1857 সাল উপমহাদেশের সিপাহীরা বিদ্রোহ করেছিল ইংরেজদের বিরুদ্ধে, এটাকে যেটি ইতিহাসে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম হিসেবে চিহ্নিত হয়েছে। এবং এই 1857 সালের সিপাহী বিদ্রোহের নানা কারণ রয়েছে, কিন্তু যে ভারতীয়দের যে স্বাধীনতার যে স্পৃহা সেটিকে তারা ইংরেজরা তাদের কূটকৌশল এবং সামরিক শক্তি দিয়ে তারা দমন করেছিল। এই
57 সালে বিদ্রোহে ঢাকা শহরের মধ্যে যে সমস্ত সিপাহীরা আত্মসমর্পণ করেছিল এই আন্টাগর ময়দানে তাদেরকে গাছের সাথে ঝুলিয়ে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল। এই জন্যই আন্টাগর ময়দান বেশ বিখ্যাত। পরবর্তীতে ঢাকার নবাব আব্দুল গনি 1957 সালে এটি নির্মাণ করেন এবং এটির নাম দেওয়া হয় ভিক্টোরিয়া পার্ক। পরবর্তীতে যেটি বাহাদুর শাহ জাফর পার্ক হিসেবে পরিচিত, তোমরা জানো বাহাদুর শাহ জাফর ছিলেন মুঘল সাম্রাজ্যের সর্বশেষ সম্রাট। প্রিয় শিক্ষার্থীরা, এই স্থাপত্যগুলো ছাড়াও আমরা আরও দেখতে পাবো ঢাকার রূপলাল হাউস, রোজ গার্ডেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় নির্মিত অফিস ভবন হিসেবে খ্যাত কার্জন হল, যেটি মুঘল ইংরেজ ইউরোপীয় স্থাপত্য রীতিতে তৈরি আমাদের দেশে অবস্থিত সবচেয়ে সুন্দর অফিস ভবন স্থাপত্য। এছাড়াও তোমার টিএসসিতে রয়েছে একটি সমাধিসৌধ যেটি গ্রিক বা ডোরিক রীতিতে নির্মিত। এটি 1901 সালে নির্মিত হয়, 1915 সালে এটি 1915 সালে নির্মিত হয়। ঢাকা শহরের যে উল্লেখযোগ্য স্থাপত্যগুলো আমরা মোটামুটি আলোচনা করলাম। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখব ঢাকার বাইরে নিদর্শনগুলো। তাহলে এখন আমরা দেখব ঢাকা শহরের বাইরে পদ নির্দেশনগুলো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ঊনবিংশ শতাব্দী অর্থাৎ ইংরেজরা যে 200 বছর আমাদেরকে শাসন করেছিল, এর মধ্যে ঢাকার এবং ঢাকার বাইরে বেশ কিছু ভবন নির্মিত হয়েছিল যেগুলোতে ইংরেজ এবং অর্থাৎ ইউরোপীয় রীতি এবং মুঘল স্থাপত্যের দুটি সুসমন্বয় হয়েছিল। আমরা যদি দেখি পানাম নগর সবচেয়ে চলে আসবে, পানাম নগর যেটি অবস্থিত সোনারগাঁও। পানাম নগরটি খুবই বিখ্যাত। এটি মূলত 1900 থেকে ইংরেজ ব্যবসায়ীরা, ধনী ব্যবসায়ীরা এটি এলাকাটি তারা পছন্দ করেন ব্যবসা বাণিজ্যের জন্য এবং সেখানে তারা বেশ কিছু সুন্দর অট্টালিকা নির্মাণ করেন। আমরা জানি সোনারগাঁও ছিল প্রাচীন বাংলার রাজধানী, অর্থাৎ সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল সোনারগাঁও। কিন্তু মুঘলরা বাংলা দখল করার পর সোনারগাঁও থেকে রাজধানী ঢাকা শহরে স্থানান্তর করলে এটার গুরুত্ব কমে আসে। কিন্তু সোনারগাঁও বিখ্যাত ছিল মসলিন শিল্পের জন্য, কাপড়ের জন্য এটা বিখ্যাত ছিল। সে কারণেও ইংরেজ ব্যবসায়ীরা এই এলাকাটাকে তারা বেছে নেয় এবং সেখানে তারা বেশ কিছু সুন্দর ভবন নির্মাণ করে। এই পানাম নগরদের মধ্যে এখনও 52টি ভবন বা স্থাপত্য রয়েছে, যার মধ্যে এই চৌড়া যে রাস্তা দুপাশ ধরে ভবনগুলো নির্মিত এবং ভবনগুলোর সামনে রয়েছে পরিখা, অর্থাৎ কোনো কারণে যদি তারা বহিঃশক্তি দ্বারা আক্রমণের শিকার হন তখন তারা যেন আত্মরক্ষা করতে পারে, সেই জন্য তারা সেগুলোর সামনে পরিখা পালন করেছিল। এবং আমরা জানি রাস্তার দুই পাশে, উত্তর পাশে 31টি এবং দক্ষিণ পাশে 21টি ভবন রয়েছে। এই ভবনগুলো ছাড়াও আরও বেশ কিছু ভবন বা বাড়ি রয়েছে, যেমন সর্দার বাড়ি, আনন্দমোহন পোদ্দারের বাড়ি এবং হাসিম হোসেনের বাড়ি। পরবর্তীতে সর্দার বাড়ি বা বড় সর্দার বাড়িতে নির্মিত হয় লোকশিল্প জাদুঘর। এইখানে দুটি বাড়ি একটি লম্বা করিডোর দিয়ে সংযুক্ত, যেখানে প্রায় 70টি কক্ষ রয়েছে। আমরা জানি আমাদের এই সোনারগাঁওয়ে আমাদের যে লোকশিল্প জাদুঘর স্থাপন করেছে মূলত সেই সর্দার বাড়ি বা বড় সর্দার বাড়ি এটি স্থাপিত হয়েছিল। এই পানাম নগরের বাইরেও, অর্থাৎ সোনারগাঁওয়ের বাইরেও বেশ কিছু প্রাচীন 19 শতকে নির্মিত বেশ কিছু পদ্ম স্থাপত্য রয়েছে। এগুলোর মধ্যে আমরা দেখব ময়মনসিংহের সুশীলস, তারপর যেটি মুক্তাগাছা জমিদারেরা নির্মাণ করেছিল,
এছাড়া রয়েছে রংপুরের তার ঝাঁজে জমিদার বাড়ি, এছাড়া দীঘাপতিয়া জমিদার বাড়ি, যেটি পরবর্তীতে উত্তরা বনভবন হিসেবে খুবই পরিচিতি লাভ করেছিল। এই দুটি স্থাপত্য অত্যন্ত আমাদের মূল্যবান প্রত্ন সম্পদ, বিশেষ করে নাটোরে জমিদার বাড়ি এবং তাছাড়া রংপুরের তাছাড় জমিদার বাড়ি, এগুলো আমাদের ঐতিহ্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা সোনারগাঁও অর্থাৎ ঢাকা শহরের বাইরে আমরা সোনারগাঁও এবং সোনারগাঁওয়ের বাইরেও ময়মনসিংহ, রংপুর, নাটোর ইত্যাদি এলাকায় আমরা বেশ কিছু তৎকালীন জমিদারদের নির্মিত এই ভবনগুলো উপনিবেশিক যুগে নির্মিত হয়। এই ভবনগুলোতে আমরা দেখতে পাব মোগল ও ইউরোপের স্থাপত্যরীতির সুসমন্বয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখলাম ঢাকা শহরের বাইরে যেসব পদ্ম নিদর্শন রয়েছে আমরা সেগুলো সম্পর্কে জানলাম। এখন আমরা জানব জাদুঘর, জাদুঘরে সংরক্ষিত পদ্ম সম্পদ। তাহলে আমরা কি দেখব, জাদুঘরে সংরক্ষিত প্রত্ন সম্পদ বা নিদর্শন। জাদুঘরে সংরক্ষিত প্রত্ন সম্পদ বা নিদর্শন, শিক্ষার্থীরা তোমরা অবশ্যই জানো জাদুঘর, তোমরা দেখেছ জাদুঘর কি। জাদুঘর হলো যেখানে প্রাচীন বিভিন্ন শিল্পকর্ম, দ্রব্য এবং রাজা রানীদের বিভিন্ন ধরনের ব্যবহার্য বস্তুগুলো সংরক্ষণ করা হয়। এখন আমাদের দেশে নানা জায়গায় জাদুঘর রয়েছে, তার মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো ঢাকার শাহবাগ অবস্থিত আমাদের জাতীয় জাদুঘর। ঢাকা শহরের শাহবাগের প্রাণকেন্দ্রে অবস্থিত আমাদের জাতীয় জাদুঘরে আমাদের সারা দেশে নানা ঐতিহ্যগুলো সংরক্ষণ করা হয়েছে। এখানে কি রয়েছে, এখানে জমিদারদের ব্যবহার্য নানা বস্তুগুলো সংরক্ষণ করা হয়েছে। আমরা যদি দেখি এই জমিদারদের এই সম্পদগুলোর মধ্যে রয়েছে দিনাজপুরের মহারাজা ব্যবহার করা দ্রব্য, হাতিদাঁতের কারুকার্য, বলদার জমিদার নরেন্দ্র নারায়ণ চৌধুরীর সংগ্রহ থেকে আনা পোশাক, হাতির দাঁতের নানা কারুকার্য, দ্রব্য, ঢাল, তলোয়ার। এছাড়া এখানে নাটোর এবং দীঘাপতিয়া জমিদারদের ব্যবহার্য বস্তু সংরক্ষণ করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই জাদুঘর আমাদের জাতীয় ঐতিহ্যের অংশ। এখানে এই যে যেখানে বলল নারায়ণচন্দ্র চৌধুরী জমিদার, তারপর বলদার জমিদার যে কথা বলল, এই সমস্ত বা নাটোরের দীঘাপতিয়া জমিদার, রংপুর তাছাড় জমিদার বাড়ি, এইসব বিষয়গুলো ছাড়াও আমাদের যে প্রাচীন ঐতিহ্যগুলো আছে সেগুলো সম্পূর্ণ সংরক্ষণ করা হয়েছে। এই জাদুঘর পরিদর্শনের মধ্যে দিয়ে আমরা আমাদের ঐতিহ্য সম্পর্কে জানতে পারব এবং জাদুঘরের ভ্রমণের মধ্যে দিয়ে আমাদের মধ্যে আমাদের জাতীয় ঐতিহ্য সম্পর্কে যেমন জ্ঞান আমরা লাভে সক্ষম হব, তেমনি আমরা এগুলো সম্পর্কে আমরা আমাদের আগ্রহ ভালোবাসা বৃদ্ধি পাবে। তাই জাদুঘর ভ্রমণ খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখনই সুযোগ পাই, আমরা ঢাকা শহরে যখনই ভ্রমণ করি না কেন, আমরা আমাদের জাতীয় জাদুঘরকে অবশ্যই পরিদর্শন করে দেখব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে ঢাকা শহরে আমাদের জাতীয় জাদুঘর ছাড়াও আমাদের দেশে বেশ কিছু জাদুঘর রয়েছে যেগুলি ছিল মূলত জমিদারদের বাড়ি। যেমন তোমরা অবশ্যই নাম শুনেছ ঢাকার যে নবাব আব্দুল, ঢাকার নবাবদের বাড়ি, এই যেটি সদরঘাটে অবস্থিত, যেটিকে আমরা বলে থাকি এই আহসান মন্দির, ঢাকার শহরে অবস্থিত আহসান মন্দির,
এটি ঢাকা নবাবদের নির্মিত 19 শতাব্দীতে নির্মিত বাড়ি আবার সেখানে তাদের ব্যবহার্য বিভিন্ন নানা দ্রব্য তাদের ডাল তলোয়ার তাদের পোশাক পরিচ্ছদ তাদের ব্যবহার্য দ্রব্যগুলো সংরক্ষণ করা হয়েছে এছাড়া রয়েছে ঢাকা এই আহসান মন্দির ছাড়াও আমরা আমাদের বাংলাদেশের নানা প্রান্তে জাদুঘর রয়েছে চট্টগ্রামে রয়েছে জাতিতাত্ত্বিক জাদুঘর ময়মনসিংহে রয়েছে সুশীলা জাদুঘর এছাড়া আমরা দেখি কুষ্টিয়ায় শিলাইদহে রয়েছে আমাদের কবিগুরু রবীন্দ্র ঠাকুরের স্মৃতিবিজড়িত এই কুষ্টিয়ার জমিদার একটু কুষ্টিয়ার শিলাইদহে রয়েছে আমাদের রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত কুটিবাড়ি এখানে রয়েছে আমাদের প্রিয় কবি তথা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার্য নানা স্মৃতি আমরা এই সমস্ত বিষয়গুলো আমরা জাদুঘরের গুরুত্ব এবং আমাদের নানা প্রান্তে যে জাদুঘরগুলো আছে আজকে আমরা সেই বিষয়ে জানলাম সুপ্রিয় শিক্ষার্থীরা আমি আজকে তোমাদের বাড়ির কাজের জন্য একটি ছোট্ট প্রশ্ন দিচ্ছি সেটার নম্বর হলো প্রত্নতত্ত্ব বলতে কি বুঝো আরেকটি অনুধাবনমূলক প্রশ্ন হল উপনিবেশিক যুগ কাকে বলে ব্যাখ্যা করো উপনিবেশিক যুগ কাকে বলে তাহলে তোমরা ছোট্ট দুটো অনুধাবনমূলক প্রশ্ন এগুলো বাড়ি গ্যাস তোমাদের জন্য বাড়ি গ্যাস রইল ধন্যবাদ সবাই